সম্মানিত ভিউয়ার্স, আজকে যে ভিডিওটা করব এটা হলো যারা মূলত ব্লাউজ নিয়ে ব্যবসা করেন এবং লেডিস জিন্স যেটা বলা হয় এবং পেটিকোট এবং এটা এটা কি বলা হয় জানো, এটি জেগিস প্যান্ট, জেগিস প্যান্ট আর এটা জিন্স প্যান্ট, জিন্স প্যান্ট। তো এই এইসব প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করেন তাদের জন্য আজকে ভিডিওটা। তো এখন আমরা এগুলো দেখবো এবং প্রাইসগুলো জানবো এবং কীভাবে ওনার কাছ থেকে সেই মালগুলা পাইকারি কানেক্ট করে নিতে পারেন সেগুলো বিস্তারিত তুলে ধরবো। তো সাথেই থাকুন। তো ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। জি, ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন। ও লোকমান হোসেন ভাই, আমার নামও তো লোকমান। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আপনার কিছু ইয়ে দেখেন, কালেকশন দেখেন এবং প্রাইসগুলো একটু বলেন। এই যে একটা মাল আছে, এটা হলো বেনারস ইন্ডিয়ান, বেনারস, ঠিক আছে, বেনারস কাতান বলে। জি, এটার প্রাইস পড়বো আপনার 130 টাকা পিস। 130 টাকা পিস। আচ্ছা, আমরা আরেকটা দেখি। আরেকটা আছে আপনার, একটা মাল আছে, এর লগে ইন্ডিয়ান তো ই মাল কয়, এটা জিকিমিকি মাল কয়, চায়না মাল, এটা অরিজিনাল চায়না থেকে আছে, এটার দাম পড়বে 150 টাকা। 150 টাকা। আরেকটা মাল আছে আপনার, এই যে একটা মাল আছে, এই মালটা পড়বে আপনার 92 টাকা। 92 টাকা, 92 টাকা, এটা যার দরকার 92 টাকা পড়বো, যত পিস লাগে। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা দেখবো। আরেকটা আছে বকপন মাল, যেটা বলে শীতের জন্য খুব ভালো কালেকশন, অরিজিনাল ইন্ডিয়ান। জি, এটা কোনো খুঁত না, সব ইন্ডিয়ান মাল। জি, এটার দাম পড়বে আপনার 150 টাকা। 150 টাকা। এখানে সাইজ আছে? হ্যাঁ সাইজ আছে, পাঁচটা সাইজ আছে। পাঁচটা সাইজ মিলিয়ে নিতে হবে নাকি যেটা আপনার যেমন খুশি নিব? ঠিক আছে, আমরা নেক্সট আরেকটা দেখি। আরেকটা মাল আছে আপনার এসপোর্টের কালো জিন্স। জি, এসপোর্ট থাই প্যান্ট, এটা আপনার পাকা রং, কোনো রং চং দেবো না, ঠিক আছে। এটা কত করে? এটার দাম পড়বে আপনার 210 টাকা। 210 টাকা, কোনো রং এক কসং দেবো না। ঠিক আছে, আমরা আরেকটা কালার আছে, এই যে একটা কালার, এটা জিন্স কালার। জি, ঠিক আছে, এটার দাম পড়বে আপনার 200 টাকা। 200 টাকা। হ্যাঁ, কাপড় ভালো, মুলাম আছে, স্টেচ, স্টেচ নন স্টেচ না, এটা স্টেচ প্যান্ট। আর আছে পেটিকোট আছে, পেটিকোট আপনার 85 টাকা পিস, এক পিস 85 টাকা। খুব আরাম, আস্তর আছে ভিতরে, ভিতরে আস্তর আছে, ঠিক আছে, এটা আপনার পড়বে 130 টাকা। 130 টাকা। হ্যাঁ, এটা এটা তো দেখাইলেন। হ্যাঁ, আর এই লগে এটা কিন্তু ওনাদের ওখানে কিন্তু আরেকটা দোকান আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো জেগিস প্যান্ট। জি, জেগিস প্যান্ট বলো, এটা কলিও আছে, কলি ছাড়াও আছে, এটা পড়বো আপনার 90 টাকা। এটা আমরা পানা বড় আসে, এটা পিরে জিম করতে পারবো, এত সব। আচ্ছা, তো এখন আমরা তো আপনার কিছু কালেকশনগুলো দেখলাম, কিন্তু এখন কাস্টমার আসবে কিভাবে আপনার কাছে? আমার কাছে যে কোনো জায়গা, বাংলাদেশ যে কোনো জায়গাতে যদি আসেন, আপনি বুলতা গাউসিয়া মার্কেট বললেই চলবো। আচ্ছা, আলাপ পিস বাংলাদেশে যে কোনো জায়গাতে আসে, বুলতা গাউসিয়া। আচ্ছা, আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? হ্যাঁ। জি, নাম্বারটা একটু বলুন। আমার ইমো নাম্বার হলো 01974। জি, 151566। তো এই নাম্বারে কল দিবেন, কল দিয়ে আমার দোকানে চলে আসবেন এবং আপনার নিচে দোকান আছে? হ্যাঁ, আমার নিচে দোকান আছে, আমার নিচে দোকান হইলে গিয়া রুকুমনি স্টোর, যে কোনো লোক বললো এক আর দুই আর মাঝে 14 নাম্বার গলি, গাউসিয়া মার্কেট 14 নাম্বার গলি। ঠিক আছে, তো ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়া তারপরে দিয়ে কানেক্টগুলো আপনারা দেখেন, তারপরে দিয়া আমরা কুরিয়ার সার্ভিসও পাঠাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে দেখে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। নিতে পারবেন। জি, ঠিক আছে, এবং সরাসরি আসলে সে কিন্তু আরও ভালো, আরও ভালোবাসি। জি, আর কুরিয়ার সার্ভিস যোগে টাকা পেমেন্ট করবো, বিকাশের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে আমরা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে বিশ্বের যে কোনো জায়গা তো আমরা পৌঁছে দিতে পারবো। কন্ডিশনে মাল পারেন? হ্যাঁ, তো আপনারা কন্ডিশনে মাল নিতে পারবেন। তো ঠিক আছে, আরও বিস্তারিত যদি জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে ওনার নাম্বারে কল দেবেন, কল দেওয়ার বিস্তারিত জেনে নেবেন। তো ভালো থাকবেন, ভিডিওটা এখানে শেষ করবো, ধন্যবাদ।